সেটা হচ্ছে বাংলাদেশের 42% তরুণ তারা বিদেশ পাড়ি জমাতে চায় আর কি। তো এটা নিয়ে এটা যেন আমরা ফার্স্ট দেখছি, আমাদের তিনজনের মানে ফার্স্ট ইনস্টিনক্ট হচ্ছে সংখ্যাটা অনেক কম মনে হচ্ছে, কম আরো বেশি বলছে। হওয়ার কথা আর আছে। এটা আমি যারাই মানে পাঠাইছি ওরা সবাই সেম বলছে, মানে জিনিসটা উল্টা হওয়ার কথা না, মানে মাত্র 42 সেটা কেমনে। হ্যাঁ বাংলাদেশের আমি হেডলাইনটা রিরাইট করে দিই, 42% তরুণ বিদেশে যেতে চায়, এই স্টেটমেন্টের সাথে একমত হয়নি 100% তরুণ। দেখো এটা এটা আমারও মনে হয় এটা স্ট্যাটিস্টিক্যাল গোজামিল আছে এটার মধ্যে। এটা আমি আজকে সব স্ট্যাটিস্টিক নিয়ে প্রশ্ন তুলছি আপনাদের কাছে, যে সব এটা আমার মনে হয় না স্ট্যাটিস্টিক্স মাত্র 42% হওয়ার কথা না, না, এটা তো বিদেশে যেতে একটা চায় এর থেকে ইয়ে বেশি কথা তরুণ। আছে না, যে হইতেছে পৃথিবীর তিন ধরনের কথা আছে, সত্য মিথ্যার স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। সাদমান, তুমি বিদেশে যেতে চাও না কেন? তুমি কেন 48% না 58% এর মধ্যে কারণ পড়ছো? সাদমান দেশে বৈষয় বিদেশে সব কাজ করে। এক হচ্ছে ভাই এই যে প্রিভিলেজ যে দেশে, এইটা আসলে আমি জানি যে আমি, কিন্তু এবার একটা জিনিস আমি ক্লিয়ারলি বলতে চাই, যখনই কেউ বাইরে যেতে চায় একটা যে জাজমেন্ট আছে না, যে হ্যাঁ দেশ ছেড়ে চলে পালাইতেছে, আমার না ওই জাজমেন্টটা কাজ করে না। কারণ ভাই আপনার যদি সুযোগ সুবিধা না থাকে, ইটস কমপ্লিটলি জাস্টিফাইড যে আপনি কেন বিদেশ যেতে চাচ্ছেন। আই টোটালি আন্ডারস্ট্যান্ড ইউর পার্সপেক্টিভ যদি কেউ বাইরে যেতে চায় আর কি। আমাদের তো একটু কিছু মানে এখানে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি আর কি, প্রিভিলেজ জায়গা থেকে আসছি, তো আমাদের জন্য অনেক সুবিধা আছে। যেরকম কোন লাইনে দাঁড়ালে কেউ না কেউ তো থাকবে যে ভাই আপনি একটু সামনে দাঁড়ান, আচ্ছা লিফটে দাঁড়িয়ে ভাই আপনি আপনি আগে, এইগুলো একটু কুকিজ আছে আমাদের, প্রিভিলেজ পয়েন্টস আছে আমাদের, এটা আসলে নাকচ করার কিছু নাই। অ্যান্ড আই গেস এই মেইনলি দেশে থাকার কারণ হচ্ছে প্যারা খাবো এখন যদি আব্বু আম্মুকে না পাই আর কি সাথে, সো দ্যাটস অ্যানাদার রিজন। নাহলে তো এই সেপ্টেম্বরে তো আমি গেছিলাম, আমি সব সব কাটাই ছিল, গেলাম না জাস্ট। বাট হ্যাঁ দেখা যায়, আমি জানি না আমি কি আঙ্গুর ফলটা করতেছি নাকি ডিলিউশনে আছি আমি জানি না, বাট ফর দ্য টাইম বিং রিয়েলি হ্যাপি। গত বছরের তুলনায় যদি কম্পেয়ার করি আর এই বছর খুব হ্যাপি আছি, সো সো ফার গুড ডিসিশন। সামনে যে বুঝবো যে রিগ্রেট করতেছি নাকি না বাইরে গেলাম না এটা কারণে, কারণ ইভেনচুয়ালি কোনো না কোনো সময় এটা হিট করবে যে বাইরে গেলে আর অনেক পলিশ আর অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হইতাম, এটা ডেফিনেটলি মানুষ বাইরে যে একটা মানে ওই আয়রন হয়ে যায় আর কি। সো ওই একটু ডিসিপ্লিনারি ক্রস চেকটা, রিয়ালিটি চেক এখনো পাই নাই, বাট আই গেস দেখা যাক সামনে কি হয়। বাট আমরা এনে যেখানে তুমি ছিলাম, বিদেশে যাও না কেন? এনে তুই দিতে, হ্যাঁ আর তুই আমি বলছিস, কিছু এখন বলবো না, ওরা তো জানেনি, শুনবেনি পরে খবর ব্যাপার না। ঠিক আছে ফারহান ভাই আপনি তো, ও আচ্ছা আপনি তো বিদেশে, আপনি তো সরি ভুলে বিদেশি, গেছি। আমাকে এই প্রশ্ন করা সম্ভব না। এটা হ্যাঁ আমি আবার আমি আগেও বিভিন্ন পডকাস্টে এটা বলছি, আমি আজকে আবার আপনাদের বলি, বিদেশ দেশের থেকে ভালো। যেই পডকাস্টে আপনাকে যে যাই বুঝাক, বিদেশ দেশের থেকে ভালো, দেশের ইয়াহিয়া আমিন ভার্সেস খালিদ ফান মারামারি চাই, এটা দেশের জমবে। ভিতরে। আমি আপনাদের একটা জোক বলতাম, কিন্তু আপনারা গত এপিসোডের জোকটার মতো বুঝবেন না, কারণ আমি জোকটার ডিটেইলে যাচ্ছি না, নাহলে আমি আরে এটা গত সুন্দর বছরের জোক শুনে কি হইছে পরে কিছুই হয় পাঁচজনের নাই, বাট মাঝে? আমার ধারণা অনেকে বুঝছে এটা 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 আরো ডিপ। বাট বিদেশ দেশের থেকে ভালো, এটা সত্য কথা, ডিপেন্ডিং অন আপনি কোন দেশে যাচ্ছেন, বাট বেশিরভাগ সময় বিদেশ দেশের থেকে ভালো। জাস্ট একটাই সমস্যা বিদেশের, সেটা হইলো আপনার, সাদমান যেটা বললো, আপনার কাছের মানুষজন আপনার সাথে থাকে না। এছাড়া বিদেশ ভার্সেস দেশের কম্প্যারিজনে দেশের জেতার চান্স আসলে অনেক কম, এবং এটাই যারা একমত হয় না তারা কেন হয় না আমি জানি না, বাট এটা কোনোভাবেই সত্য না, এই কারণটা খালি যদি বাদ দেওয়া হয়। সো সাদমানকে আমি যদি সাদমানের বাবা মা সহ ভাইটাই সহ আয়ারল্যান্ডে বসায় দিই, তাহলে আর সাদমান দেশে যেতে যাবে না, যতই দেশে ওরে লাইনে আগে যাইতে দেখ, তারপরেও ওর মনে হবে না যে আমার তো এখন লাইনে আগে আগে যাইতে দেয়, আমি দেশে থাকি, চান্স খুব কম। এখন 1-2% থাকতে পারে যারা অনেক হয়তো মাটির টান আছে, দেশ অনেক প্যাট্রিয়ট পছন্দ, প্যাট্রিয়টিক অনেক থাকতে পারে, বাট মেজরিটি মানুষের, এবং ডেফিনেটলি 42-এর বেশি% মানুষের জন্য এটা সত্য যে বিদেশ দেশের থেকে ভালো। জানি না এটা এটা নিয়ে এটা ডিবেটের বিষয় ছিল না, এটা কিভাবে, এটা কিছু পডকাস্ট আছে যেগুলো এগুলোকে ডিবেটের বিষয় বানাইছে।